নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট চিকিৎসাধীন 37 জনের মধ্যে শিশু এবং মসজিদের মুয়াজ্জিন সহ এখন পর্যন্ত 16 জন মারা গেছেন। দগ্ধ বাকি 21 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে এখনও পড়ে আছে জায়নামাজ, টুপি, তসবি আর চশমা, তবে অক্ষত রয়েছে মসজিদের পবিত্র কোরআন শরীফগুলো। শুধু নেই মসজিদে নামাজ পড়তে আসা মানুষগুলো। সময় সংবাদের প্রতিবেদকের ক্যামেরায় উঠে এসেছে শুক্রবার রাতে বিস্ফোরণের ভয়াবহতা। নারায়ণগঞ্জের বাইতুস সালাত মসজিদের কোনায় কোনায় এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে আগুনের তাণ্ডবের চিহ্ন। কতটা ভয়ঙ্কর বিস্ফোরণের সম্মুখীন হয়েছিলেন নামাজে থাকা মুসল্লিরা বলে দিচ্ছে পড়ে থাকা জায়নামাজ, ভাঙা কাঁচ, মসজিদের ছিন্ন বিচ্ছিন্ন আসবাবপত্র। তবে ধ্বংসযজ্ঞের মাঝেও অক্ষত রয়েছে পবিত্র কোরআন। এলাকার লোকজনের দাবি, গ্যাস লাইনের ত্রুটির কথা জানানো হয়েছিল কর্তৃপক্ষকে, তারা ঠিক করতে 50,000 টাকা চেয়েছে, তবে ঘটনাস্থল পরিদর্শনে এসে কোনো অভিযোগ না পাওয়ার দাবি করেছেন তিতাসের এমডি। তিতাস গ্যাস এর ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন জানান, সময় সংবাদের সরাসরি সম্প্রচার দেখেই মূলত মসজিদের ভেতর গ্যাস থাকতে পারে এমন ধারণা করছি আমরা। আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি, তদন্ত হচ্ছে গ্যাস লাইনের লিকেজ ছিল কিনা। তিনি আরও বলেন, তবে মসজিদ কমিটি থেকে লিকেজ সংস্কারের কোনো অভিযোগ পায়নি তিতাস কর্তৃপক্ষ। তদন্তে আরও অবহেলার গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। অনুসন্ধানে আসেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি। আশা করেন দ্রুতই ঘটনার কারণ জানতে পারবেন তারা। ফায়ার সার্ভিসের উপপরিচালক বলেন, এই বিস্ফোরণ এসি থেকে নয়, তখন বিদ্যুৎই ছিল না, সুতরাং বিদ্যুৎ না থাকলে বিস্ফোরণ সম্ভব ছিল না এসি থেকে। আমরা দ্রুত কারণ বের করার চেষ্টা করছি। নারায়ণগঞ্জের সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে এ পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। একে একে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে মুসল্লিদের লাশ। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ। শনিবার 5 সেপ্টেম্বর বিকেল 5:30 পর্যন্ত 12 জনের মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। একে একে সবার মরদেহ মাঠে রাখা হয়েছে। জানাজা শেষে সবার মরদেহ দাফন করা হবে। এরই মধ্যে এক শিশুর জানাজা শেষ হয়েছে। সন্ধ্যা 6:15 দিকে শিশুটির জানাজা শেষ হয়। পরে কেঁদে কেঁদে শিশুটিকে দাফনের জন্য নিয়ে যান স্বজনরা। এর আগে বিকেল থেকে একে একে নিহতদের মরদেহ ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় নিয়ে আসা হয়। ফতুল্লার পশ্চিমতল্লা বোমওয়ালার বাড়ি খেলার মাঠে নিহতদের জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে অনেকগুলো খাটিয়া। গোসল এবং জানাজা শেষে মরদেহ দাফনের জন্য প্রস্তুত স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে শনিবার বিকেল 5:00 পর্যন্ত শিশুসহ 17 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এতগুলো মানুষ মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে পুরো এলাকায় কালো পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে শনিবার এলাকার সব দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। নিহতদের মরদেহ গ্রহণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাহিদা বারিক। জানাজা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে ইউএনও। গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তিতাস কর্তৃপক্ষের গাফিলতিতে ভয়াবহ এ বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ তাদের। মসজিদ কমিটির অভিযোগ, 9 মাস আগেই গ্যাস লাইনের লিকেজ মেরামতের জন্য লিখিতভাবে অভিযোগ জানানো হলেও 50,000 টাকার জন্য কাজ করেনি তিতাস। মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মেম্বার বলেন, গ্যাস লাইন লিকেজ হওয়ার বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তা মেরামত করার জন্য তিতাসকে জানিয়েছিলাম। তখন তারা আমাদের কাছে 50,000 টাকা চেয়েছিলেন। আমরা টাকাটা জোগাড় করতে পারিনি বলে আর মেরামত করা হয়নি। এদিকে মসজিদে বিস্ফোরণের পর শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিতাস ব্যবস্থাপনা পরিচালক এমডি আলী মোহাম্মদ আল মামুন। অভিযোগের বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে তদন্ত চলছে, কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তেতাসের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় যদি কেউ দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। গ্যাস লাইনের লিকেজ ধরেই তদন্ত চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক এবং তদন্ত কমিটির সদস্য সচিব নূর হাসান। তিনি বলেন, আমরা আলামত সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলছি, গ্যাস লাইন এবং বিদ্যুতের বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি। প্রসঙ্গত, শুক্রবার 4 সেপ্টেম্বর রাতে নামাজ চলাকালে ফতুল্লায় পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে একসঙ্গে 6টি এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে 40 জনেরও বেশি মুসল্লি দগ্ধ হন।
তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে শনিবার 5 সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ওই মসজিদের মুয়াজ্জিন সহ 14 জনের মৃত্যু হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।